58 বছর বয়সী জহির আহমেদ নিজের অটো নিয়ে ছুটছেন সাত সকালে, কিন্তু পেট্রোল পরিমাপের কাটা যতই ঘুরছে পাল্লা দিয়ে বাড়ছে জহির আহমেদের কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি পাকিস্তানে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে 35 রুপি পর্যন্ত, এতে নিজেদের পেশা বদলানোর কথা ভাবছেন অনেকেই। পেট্রোল ইতনা মহঙ্গা কর দিয়া কে আমারি পোস্ট সে তো বার হো গিয়া, আব বেহতর ইয়েহি হ্যায় কে হাম তো খড়ি করেঙ্গে গাড়ি, জব বচেগা হি নাহি কুছ তো ফায়দা কিয়া চালানে কা, আব জব দেখেঙ্গে কোই আগর মিল গিয়া নাহি তো ভাই নোবত তো ইয়াহ আ গয়ি হ্যায় কে ভিখ মাঙ্গনা পড়েগি। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে এক সময়কার প্রতাপশালী রাষ্ট্র পাকিস্তান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে 400 কোটি ডলারের নিচে। ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান ছাড়িয়েছে 250 কোটা। দেউলিয়া হওয়া ঠেকাতে IMF-এর কাছ থেকে বারবার ঋণ চাচ্ছে ইসলামাবাদ, কিন্তু রাজনৈতিক অস্থিরতার জেরে ঋণ দেয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে IMF প্রতিনিধিরা। ঋণ প্রাপ্তির শর্ত মানতেই ক্রমাগত ভর্তুকি কমাতে হচ্ছে বিভিন্ন খাতে, যার চাপে পড়েছেন সাধারণ মানুষ। গরিব আদমি কি জানা তনখাই ওই কি ওই তো গরিব আদমি কা জিনা আরাম হো গয়া দেখো আপ ইনসান কিয়া করে। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানে ভোক্তা মূল্যস্ফীতি পৌঁছেছে 27.3%, যা 48 বছরের মধ্যে সর্বোচ্চ। এতে করে দেশটিতে নাগালের বাইরে নিত্যপণ্যের দাম। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে শিক্ষার মতো মৌলিক অধিকার পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছেন জহির আহমেদের মতো 6 সন্তানের জনক। তালিম কে লিয়ে কিয়া ছুড়াঙ্গে উনকো জব নাই দি জায়েগি ফিস কিয়া করেঙ্গে, বলকে ও খুদি নিকাল দেঙ্গে কেঙ্গে ফিস লেকে আও, তো ফিস নি দি জায়েগি তো বচ্চে বেঠেঙ্গে। অর্থনৈতিক দুরবস্থার কারণে গেল বছর সরকার পতন হয়েছে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায়। পাকিস্তানও সেই অবস্থা থেকে দূরে নয় বলে শঙ্কা দেশটির অর্থনীতিবিদদের। এভরিথিং এভরি প্রাইসেস অন অফ ডেইলি নিডস গোইং টু বি হাই, আ কমন ম্যান ইজ সাফারিং এন্ড আই এম এক্সপেক্টিং দ্যাট প্রবাবলি দ্য পিপল উইল বি অন দি রোড ফর প্রোটেস্ট বিকজ দ্য রিসেন্ট হাইক ইন দি প্রাইস ইজ কমপ্লিটলি আনজাস্টিফাইড। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে পাকিস্তানের রপ্তানির পরিমাণ ছিল 1425 কোটি ডলার, যা আগের 6 মাসের তুলনায় প্রায় 6% কম। তাই রিজার্ভের সঙ্গে রপ্তানি না বাড়লে অর্থনৈতিক সংকট মোকাবেলা করা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। নাফি আরমান মনন, এখন বিশ্ব।